নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। যাই হোক, চলছিল সিরিজ যেটা রাশিভিত্তিক, আপনারা কি উপহার দিবেন রাশির মানুষকে, যে যে রাশিগুলো আমি বলেছি। এর আগে আমি মীন থেকে সিংহ অবধি আপনাদেরকে জানিয়েছি, আজকে আপনাদেরকে জানাবো মেষ থেকে কর্কট রাশির লাস্ট এটা সিরিজ। আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভ্যালেন্টাইন্স ডেতে, অর্থাৎ ভালোবাসা দিবসের দিন, কি উপহার এই রাশির মানুষদেরকে আপনারা দিবেন। তো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে আমি জানাই মেষ রাশি। মেষ রাশির মানুষদেরকে এই ভ্যালেন্টাইন্স ডের দিন কি উপহার দিবেন। প্রথম কথা, এই মেষ রাশির মানুষেরা বেশ রাগী প্রকৃতির হয়, কিন্তু এদের মনটা হচ্ছে ঠিক কোমল, অর্থাৎ নরম। এদেরকে একটু ভালোবেসে কথা বললে এরা অনেক কিছুই করে, কিন্তু এই দিন এদেরকে আপনারা লাল ফুল অর্থাৎ গোলাপ ফুল গিফট করুন, আপনারা স্পাইসি খাবার খাওয়ান। এরা একটু ভ্রমণ পিপাসু হয়ে থাকে, এদিন আপনারা বেশ দূরে কোথাও ঘুরতে যান এবং আপনারা আপনাদের মনের কথা শেয়ার করুন নিজেদের মধ্যে এবং একে অপরকে ভালোবাসার কথাও জানান। যারা নতুন আছে তারা অবশ্যই প্রবেশ করতে পারেন, সেক্ষেত্রেও সফলতা পাবেন। এবার জানাই সেকেন্ড যে রাশিটি, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি মানে শুক্রের সেক্টর, শুক্র মানেই প্রেম। এই বৃষ রাশির মানুষদের মন খুবই ভালো হয়, এরা পরোপকারী হয়, এরা দয়ালু হয়, এদের মধ্যে হিংসা জিনিস থাকে না, এরা শৌখিন হয় এই রাশির মানুষরা, এরা সৌন্দর্য পিপাসু হয়। তো এই দিন এই বৃষ রাশির জাতকদের আপনারা গোলাপ ফুল, ক্যাডবেরি এবং কিছু পোশাক গিফট করুন উপহার দিন। দেখবেন আপনাদের সম্পর্ক অটুট হবে এবং এরাও বেশ ঘুরতে পছন্দ করে এই রাশির জাতকরাও। এই রাশির মানুষদেরকে সেদিন একসঙ্গে আপনারা ভ্রমণে যান, একে অপরের হাত ধরে নিজেদের গল্প শেয়ার করুন, দেখবেন আপনাদের ভালোবাসা সম্পর্ক আরও মধুর হতে চলেছে। এরপর আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের আপনারা অবশ্যই এই রাশির জাতকদের বই, অর্থাৎ গল্পের বই অথবা ক্যাডবেরি অথবা পারফিউম গিফট করুন, দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে ভালো একটা উন্নতি হবে, মধুর সম্পর্ক হবে এবং সেদিন আপনারা এই রাশির মানুষের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান, গল্প করুন, কথা শেয়ার করুন, দেখবেন আপনাদের সম্পর্ক মধুর থেকে মধুরতর হচ্ছে। এবার সর্বশেষ যে রাশিটি, সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির মানুষদেরকে আপনারা এদেরকে বুঝা খুব সহজ, এরা খুব নরম মানসিকতার। এই কর্কট রাশির মানুষদেরকে এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা ক্যাডবেরি, মিষ্টি এবং আমুল কুল আর লাল গোলাপ অবশ্যই উপহার হিসেবে দিন এবং আপনারা আপনাদের মধ্যে সাদা শ্বেত বস্ত্র আপনারা অবশ্যই এদিন পরিধান করবেন, দেখবেন আপনাদের সম্পর্ক অটুট এবং মধুর হবেই। আমি এটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি এবং সেদিন আপনারা ভ্রমণে যান, নিজেদের মধ্যে কথা শেয়ার করুন, সুখ দুঃখের গল্প শেয়ার করুন এবং বেশ কিছু জায়গায় খাওয়া দাওয়া করেন রেস্টুরেন্টে, দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে কোনো দিনও বিচ্ছেদ আসবে না। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে টোটাল
12টি রাশি ব্যালেন্স টেন্স ডেতে কি গিফট দিবে সেই সিরিজ চলছিল। আজকে এই সিরিজের সমাপ্ত করলাম। প্রত্যেকে এই কাজগুলি করুন, 12টি রাশির লোকের বলছি। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।